আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরও একটা ব্লগে। আর আজকে আমার অফ ডে, তাই ঘুম থেকে উঠেই বের হয়ে পড়লাম নিজেদের কিছু কেনাকাটার জন্য। আমরা যেখানে থাকি তার আশেপাশের এরিয়াটা হচ্ছে এটাই। আর কথা বলতে বলতে ভুলে গেছি যে এখন আমরা যাচ্ছি অলরেডি দুপুর 3টার পরে। যেহেতু অফ ডে ছিল, তাই ওইভাবে টাইম দেখে ঘুম থেকে ওঠা হয়নি। যাই হোক, যেতে যেতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার ফিলিং সবসময় গুড থাকে, আর আপনার ব্লগে যেহেতু খাবেন নাকি মন থেকে? আচ্ছা, তাহলে ঠিক আছে। দুপুরের অনেক পরে বের হলেও ওয়েদারটা ছিল মাইন্ড ফ্রেশ রাখার মতো। যাই হোক, নিজেদের কাপড় লন্ড্রিতে দিয়ে এরপর আমরা সেখান থেকে বের হলাম। এইটুকুনি সময়ের মধ্যে আমি আবাবলত শব্দটা অনেকবার ব্যবহার করেছি। আবাবলত এমন একটা মার্কেট যেখানে নিজেদের যাবতীয় সব কিছু পাওয়া যায়। যাই হোক, আমরা সেখানে যাব নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। আর আমি আপনাদের সামনে যে বিল্ডিংটা দেখাচ্ছে সেখানে আমরা কিছুদিন আগ পর্যন্ত ছিলাম, এখন সেটা পরিবর্তন করে অন্য বিল্ডিংয়ে চলে গেছি। খানিকটা আগালেই সামনে একটা ফার্মেসি, সেখানে আমার নিজের জন্য কিছু ঔষধ নেওয়া লাগবে। ডাক্তারের সাথে কথা বলে অলরেডি আমরা এখান থেকে বের হয়ে পড়ছি। রাস্তাটা পার হয়ে আমরা একটা গাড়ি থামাই নিলাম, আর এখান থেকে আমরা যাব আবাবলদে। এখান থেকে জনপ্রতি ভাড়া 3 গেল করে। বাইরের সুন্দর ওয়েদার দেখতে দেখতে প্রায় চলেই আসছি আবাবলতের দিকে, যেখান থেকে আজকে আমাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনব। এবং ফাইনালি চলেও আসলাম। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে শাক সবজির দোকান। মূল কথা হচ্ছে এখানে সব কিছুই পাওয়া যায় যা একটা মানুষের প্রয়োজন। যাই হোক, এখানে আসার পরে চিন্তা করলাম যেহেতু আমরা বের হয়েছি দুপুরের পরে, দুপুরে খাবারটাকে শেষ করবো, এরপর বাকি কাজগুলো করবো। কি খাবেন ভাই? দুপুরে খাবার শেষ করে এসে দেখতে পাচ্ছি আলি ভাইও চলে আসছে আবাবলদে। ওনারও আজকে অফ ডে। যাই হোক, যেহেতু দেখা হয়ে গেছে, একসাথে আজকে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো। আর এখন আমরা যাব বাকালা, তার মানে হচ্ছে যেখান থেকে সব কিছু পাওয়া যায় আমরা সেখানে ডুববো, আর সব কিছু যা যা প্রয়োজন কিনে নিব। এটা কি মাছ? সাইজটা দেখতে দেখান না, কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু নিজেদের জন্য কিছু সবজি নিব, আর এর মধ্যে মাপু বসে গেছে একটা সাইডে, মদের চলে আলিবার থেকে 1 রিয়াল অলরেডি আদায় করে নিয়ে নিবে।
যাই হোক, এখান থেকে আলী ভাই এবং আমরা নিজেদের জন্য কিছু সবজি কেনাকাটার পর আমরা এখন চলে যাবো, যেহেতু আজকের বাজার কেনাকাটা শেষ, অলরেডি প্রায় 4:30টার মতো বেজেও গেছে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আর ব্লগ শেষের পর্যায়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। অফ ডে ছিল তাই ভাবলাম যে কোনো একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্যই ভিডিও করা। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা গাড়িতে উঠবো, সব কিছু ওঠানোর পরে এখন আমরা যাচ্ছি। مدير كلام، السلام عليكم. السلام عليكم ورحمه الله وبركاته. كيف حالك؟ كيف الحال؟ طيب كويس. ايش حالك انت؟ حاله انت كيف الحال؟ كويس 100 100. الحمد لله كله تمام. الحمد لله 100 100. 100 100. انت سائر 100 100؟ سمسم مرسيدس 100 100. ايوه. সামনে আলী ভাইয়ের বাসা, তো একটু সামনে আলী ভাই নেমে যাবে। আর এর মধ্যে আমাদের লেমন ভাই অলরেডি মজা করে আলী ভাইয়ের থেকে 5 রিয়াল ভাড়াও রেখে দিচ্ছে। যাই হোক, এই ছিল মোটামুটি আজকের অফ ডের মধ্যে ব্লগ। তবে এই ব্লগ নিয়ে তেমন একটা প্ল্যানিং ছিল না, জাস্ট বের হলাম, ভাবলাম যে অফ ডের মধ্যে বের হলে কোথায় গিয়ে কেনাকাটা করা হয় এটাই শেয়ার করি। তো এটাই ছিল ব্লগ আজকের জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন আছে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।